সঞ্চয় কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সাগর শুকিয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। তাহলে সুন্নিরা জান্নাতে যাবে সিদ্ধান্ত কি আমাদের না আল্লাহ? সিদ্ধান্ত আল্লাহর। এখন সুন্নি তো এগুলো কি টুপিতে না কি দায়? হ্যাঁ, এই আকিদাই তো বুঝাইতে পারতেছি। সাইকে মাতার হিসাবে সে ওয়াজ করে গেল যে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ ছিলেন, বিদায় ভুল করতেন, আর আপনি তো সুমাইতেছেন, ওরে সুমানো সেই তো কুত্তা সুমানো ভালো। এক কথা বলে কথা, মুসলমানের বাচ্চা হলে মুসলমানের মতোই তো। ও যে কুকুর ভালো আছে, কুকুরের তো শুকরিয়া আছে, ইনসাফ আছে, কত বড় নিকৃষ্ট সৃষ্টির জীব যে রসুলের কারিমের ভুল ধরে, আর আপনি তাকে দাওয়াত করেন, আপনি তার ওয়াজ শুনেন, আপনি তার পিছনে ইক্তেদা করার জন্য পাগল হয়ে যান। দিন কার কাছ থেকে নিবেন, ধর্ম কার কাছ থেকে শিখবেন? যাদের মাধ্যমে মুসলমানের ইমান বাঁচবে, ধর্ম তাদের কাছ থেকে শিখবে। কিয়ামতের ময়দানে আরো একদল মানুষের চেহারা মলিন, ইয়াউমা তাসিয়াদ্দু উজুহ, আরেকদল মানুষের চেহারা মলিন হয়ে থাকবে, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অহুম আহলুল বেদা, তারা বেদাতি দল, অল গুমরা গুমরাহি দল, বেদাতি বেদাতি বেদাতি। কোন দল? কথা কর না কে, কোন দল? ওই যে ওরা আমরা বেদাতি, কে আমরা বেদাতি? না, ওরা কে আমরা মিলাদ করি বেদাতি, নামাজের পরে দোয়া করি বেদাতি, মাজার জিয়ারত করি বেদাতি, মাযহাব মানি বেদাতি, শবে বরাত পালন করি বেদাতি, মানুষের সিন্নি খাওয়াই বেদাতি, নূরের নবী মানি বেদাতি, হায়াতুন নবী মানি বেদাতি, ওই যে মেরাজ পালন করি বেদাতি, এরপরে আমরা ইসালে সব করি বেদাতি, উরুস মাহফিল করি আমরা বেদাতি, নামাজের পরে দোয়া করি বেদাতি, মিলাদ করি বেদাতি, ওরা আমরারে বানাইছে বেদাতি। আসলে এই জন্য বেদাতি হয় না, বেদাতের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াতাসুয়াদ্দুজু, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা মলিন, অহুম আহলুল বেদা, তারা বেদাতি দল, বেদাতি দল, বেদাতি দল, বেদাতি কারা? আল্লাহ কোরআনে বললেন, ফা আম্মাল্লাযীনা সুওয়াদ্দুজুহুম, আরে আজকে তোদের চেহারা মলিন, কেন মলিন? কেন কিসের জন্য তোমাদের চেহারা আজকে মলিন? তোরা বেজার কেন? আকাফারুতুন বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছো, ঈমান আনার পরে বেঈমান হইছো, ও বেদাতির দল, ঈমান আনার পরে বেঈমান হইছো, ও নজদি বেদাতি, ঈমান আনার পরে বেঈমান হইছো, ঈমান আনার পরে বেঈমান হইছো। প্রশ্ন করবেন, হুজুর ফরিদি হুজুর, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিল, বিদায় ভুল করত, ও ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে, কথা বুঝেন নাই? ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে, কথা কর না কেটে, ঈমান আনার পরে আকাফারতুম বাদা ঈমানিকুম, কোরআনে আল্লাহ বলতেছে বেদাতি কারা? ঈমান আনার পরে তোরা বেঈমান হয়ে গেছিলি, ফাতুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, আরে নিমুখ হারাম বেদাতি, দূর হ, আমি আল্লাহর আদালত থেকে দূর হয়ে যা, যা কুত্তার মতো আল্লাহ তাড়িয়ে দিবে, যা কুকুরের মতো তাড়িয়ে দিবে, যা বেদাতি, যা জাহান্নামে চলে যা। তোর ঈমান আনার পরে আবার বেঈমান হয়েছিস। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মানে, আর সে যদি রাসূলুল্লাহর ভুল ধরে, তাহলে বুঝতে হবে এটা ঈমান আনার পরে বেঈমান, কথা কর না, ঈমান আনার পরে বেঈমান। তাহলে আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা বেদাতি না ওরা বেদাতি? ওরা বেদাতি। বাংলাদেশে হাজার হাজার তফসিলুল কোরআন মাহফিল হয় কিনা?
আপনাদের এই অঞ্চলে হয় না? আহলে সুন্নতুল জামাত ব্যতীত যে কয়টা তফসিল কোরআন মাহফিল হয় আপনাদেরকে একটা পরিসংখ্যান দিলাম, কয়টা মাহফিলে রসুলের শানের আলোচনা হয় আবার একটু দেখার নাই? একটা তো নাই। হ্যাঁ, একটা তো নাই। তাহলে এবার বুঝেন বেদাতি কারা। অথচ এই কোরআনের সাহিব আমার নবী, এই মুসলমান এই রসুল নাস্তে কোরআন পাইতাছে, এই নবী নাস্তে দ্বীন পাইতাছে, এই নবী নাস্তে ঈমান পাইতাছে, এ নবী না আসলে কাবা হইতে, এ নবী না আসলে আল্লাহ চিনতে। অথচ এই রসুলের প্রশংসা কোরআনে এত জায়গা, ওর নজরে পড়ে না, ও তফসির করে কানার বাচ্চা। তুমি মুসলমান তার কাছে যে আবার পয়সা দিয়ে আসো, তুমি মুসলমান তার টাকা দিয়ে আসো, হুজুর মাহফিলে টাকা দিচ্ছি 50,000 টাকা দিব, তো 50,000 টাকা কুকুরকে খাওয়া? আমার কথা শুনতে খারাপ শোনা যাবে বাবা, আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো, ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো, যেই মাহফিলে রসুলের প্রশংসা নেই এটা কোনো মাহফিলই হয় না। সাহাবায়ে কেরাম রসুলকে দেখে দেখে নিজের জীবন দিয়ে দিছে, আর তুমি বেদাতির পিছনে দৌড়ে উঠছ, টাকা দিচ্ছ তোমার রুজির টাকা, কতদিন দিবা? হাত্তা জুরুতুবুল মাকামিন, কবর পর্যন্ত এরপর আর সুযোগ নেই। শুনিয়া যান বাবা মুসলমান, সারা পৃথিবীর ভিতরে আল্লাহকে কে চিনত? যদি আমার রসুল আল্লাহকে না চিনাইতো, আল্লাহ কোরআন নাযিল করেছেন রসুলের মাধ্যমে, দিন বুঝিয়েছেন নবীর মাধ্যমে, সাহাবীরা কি কিন্তু কোনোদিন পাহাড় দেখে কালেমা পড়ে নাই? সাহাবীরা নবী দেখে কালেমা পড়ছে, নবী দেখে কালেমা পড়েছে, নবী দেখে কালেমা পড়েছে, সাহাবীরা নবী দেখে হাসতে হাসতে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব কিছু সাহাবীরা ফেলে রেখে আল্লাহর হাবিবের ডানে বামে পিছনে দাঁড়িয়ে জিহাদ করে 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 জীবন দিয়েছে। নবী 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 রসুল, তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। মুসলমান বুঝে যাবেন, শুনে যাবেন, শিখে যাবেন, ওয়াজ মানে এটা না সারা রাত আওয়াজ দিয়ে চলে গেলাম কেউ বুঝলো না, এক ঘন্টা কথা বলবো, এক ঘন্টায় আপনাকে বুঝে যেতে হবে, 4 ঘন্টা ওয়াজের দরকার নাই, খাবারের মতো খাবার অল্প হলেই চলে, কথা ঠিক না? ওয়াজের মতো ওয়াজ 1 ঘন্টা হলেই চলে, বুঝে যাবেন, শুনে যাবেন। এই যে বেদাতি কি জিনিস আপনাকে শোনায় বাবারে, জমিনে আল্লাহ চিনলাম নবীর কারণে, কিন্তু এই নবীর সাথে কাফেরদের দুশ্মনী ছিল এরকম, কাফেররা বলতো মুহাম্মদ রে আল্লাহ চিনছে, আমাদের ভাতিজা মুহাম্মদ ছাড়া কি আল্লাহর নবী চিনে নাই, আমরার ভাতিজা রে আল্লাহ কেন নবী বানাইবে, আল্লাহর কি খাইয়ে দেয় কোনো কাম নাই? তার মানে কাফেরদের দুশ্মনী ছিল নবীর সাথে, এই জন্য আল্লাহ কোরআন শরীফের 40 জায়গা আল্লাহর নামের পাশে নবীর নাম আল্লাহ লেখছে, নবীর নাম আল্লাহ লেখছে। ওরে নজদী, এই আয়াতগুলো তোর চোখে পড়ে না, তোর খালি সামরা আর আয়াত চোখে পড়ে, কারণ কি? খালি সৎকার আয়াত চোখে পড়ে, কারণ কি? তার মানে সামরার সৎকার ভিতরে পয়সা আছে, এটা চোখে দাস আমার নবীর শান্তর চোখে পড়ে না, নাম দিছিস আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিল, তফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে তফসির করতেছে,
আর হাতের ওয়াশ করে আমরা তফসির করতে পারি না, কানা তো কানে ধরে তফসির শিখে হ্যাঁ কথা বলেন না কেন দুশ্মনেরা